ষষ্ঠ দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাসের টিকা উৎপাদনে বড় ধরনের অগ্রগতি অর্জন করায় তা জাতীয়ভাবে বিতরণের মহড়া দিচ্ছে চীনের ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফার্ম। করোনা ভ্যাকসিনের আপডেট জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সুপারিশের পর ফাইজার বায়োএনটেকের করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরবের পর এই টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টার মধ্যে টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I am thrilled to report that the FDA has authorized the Pfizer vaccine. যুক্তরাজ্য এবং রাশিয়ান বিজ্ঞানীরা মনে করছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক ফাইভের টিকা একসাথে করা হলে তা মানবদেহে আরও ভালো প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসবে। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারা। মেক্সিকো সরকারের চিকিৎসা সুরক্ষা কমিশনও ফাইজার বায়োএনটেকের টিকা জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহেই টিকা দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি দেশে করোনা ভাইরাসের টিকা বিতরণে প্রয়োজনীয় অর্থ সহায়তা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তহবিল গঠন ও টিকা সরবরাহে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। করোনা ভাইরাসের টিকা উৎপাদনে বড় ধরনের অগ্রগতি অর্জন করায় তা জাতীয় বিতরণের মহড়া দিচ্ছে চীনের ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফার্ম। চীনের করোনা টিকা জরুরি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে চীনা টিকার প্রথম চালান কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষার পর ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা ধারণা করছেন আগামী বছর শুধু করোনা টিকা বিক্রি করেই $3,200 কোটি আয় করবে যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও মডার্না। চীনের করোনা টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেয়া তুরস্কের নন মেডিকেল স্বেচ্ছাসেবকদের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয় হাসপাতালে 25টি তুর্কি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা চীনের সিনোভাক বায়োটেকের করোনা টিকার পরীক্ষায় অংশ নিয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।